আসসালামু আলাইকুম, সোনারগাঁয়ের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো কাগজ কলে কাগজ কীভাবে তৈরি করা হয়, বিভিন্ন ওয়েস্টেজ কাগজ বা পুরনো বইপত্র দিয়ে কীভাবে কাগজ উৎপাদন করা হয় সেটা আজ দেখাবো, এবং কাগজ উৎপাদনের পুরো পর্যায়টা আমরা দুই ভাগে দেখাবো। দুই ভাগের প্রথম ভাগ আজকে দেখাবো আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটা কনভেয়ারের মাধ্যমে পুরোনো বইপত্রগুলো একটা পুরো একটা বড় পাত্রের মধ্যে পড়ছে, এবং পাত্র পানি দ্বারা পূর্ণ করা আছে, এবং পাত্রের নিচ অংশে একটা মোটরের সাহায্যে আর কি ঘূর্ণায়ন যন্ত্র সেট করা আছে, সেটার মাধ্যমে পানিটাকে খুব জোরে ঘুরিয়ে প্রথমে এই কাগজগুলো বইগুলোকে একেবারে টুকরো টুকরো করে ফেলা হয়। সেটাই দেখুন আর কি। এই যে দেখুন, এখানে কাগজগুলো অনেকটাই টুকরো টুকরো হয়ে একেবারে পানির সাথে মিশে গিয়েছে আর কি। এটা এখন পাইপ লাইনের সাহায্যে পাম্পের মাধ্যমে এটা স্টক যেখানে করা হয় সেখানে নিয়ে যাওয়া হবে, এবং পরবর্তীতে বিভিন্ন প্রসেসিং বা ছাঁকনির মাধ্যমে এটাকে বিশুদ্ধ করা হবে, তারপরে আপনার কাগজের মেশিনে দেওয়া হবে আর কি। দেখতে থাকুন, এই যে এখানে আপনার ওই কাগজের ফাইবারগুলোকে এখানে এনে বিভিন্ন প্রকার ছাঁকনির মাধ্যমে ছেঁকে ধুলা বালি ময়লা যেটা থাকে সেটা বের করে দেওয়া হয়, এবং তারপরে সেটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া হয় আর কি। দেখুন, দেখতে থাকুন। এই যে এই সমস্ত বড় বড় পাম্পের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে এই ফাইবারগুলোকে আনা নেওয়া করা হয় আর কি। এই যে এটা একটা বড়, মানে প্রত্যেকটাই বড় বড় আপনার পাম্প এখানে দেওয়া আছে আর কি, হেভিওয়েট মোটরের সাথে। এই যে এখানে আপনার ফাইবারগুলোকে পানি থেকে আলাদা করা হয়, পানিগুলো নিচে চলে যায় আর ফাইবারগুলো উপরে চলে আসে। এগুলো এটাই মানে শেষ ছাঁকনি আর কি, পানি পানি বের করে দেওয়া হয়। পানি দেওয়ার পরে যে এইখানে আপনার কেমিক্যাল মিশানো হয় আর কি, নিচে কেমিক্যালগুলো মিশানোর পরে পরবর্তী পর্যায়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কেমিক্যাল যেগুলো কাগজের ফাইবারের সাথে মিশিয়ে কাগজ উৎপাদনের জন্য ফাইবারগুলোকে প্রস্তুত করা হয়। আর এটা দেখছেন, এটা একটা ফাইবার আপনার কেমিক্যাল মিক্সার মেশিন আর কি। এটার মাধ্যমে কেমিক্যালগুলো, কয়েক ধরনের কেমিক্যাল একসাথে মিক্সার করা হয়, মিক্সারের পরে সেগুলো কাগজের ফাইবারের সাথে মিশানো হয়।
এই যে বিভিন্ন প্রকার কেমিক্যাল এখানে রাখা আছে। কিছু কিছু সময় রঙিন কাগজ বের করার জন্য এখানে রং মেশানো হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনার পাম্প আর পাশে যে দুইটা দেয়াল দেখা যাচ্ছে, দুইটা দেয়ালের এতে কিন্তু পুরো আপনার মেশিনে কাগজের ফাইবারের যেগুলো রাখা হয় সেই স্টোভ আর কি, বড় জায়গা, এখানে কাগজের ফাইবারগুলো মিশিয়ে কেমিক্যালগুলো মিশিয়ে এই জায়গায় স্টক করা হয়। পরবর্তীতে অন্য একটা পাম্প মেশিনের মাধ্যমে সেটা কাগজের মেশিনে নিয়ে যাওয়া হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কাগজের ফিনিশিং পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথেই থাকুন।